মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়গা থানার অন্তর্গত মুনাইকান্দ্রা গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। জানা গিয়েছে মোটরবাইক নিয়ে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর দুই মোটরবাইক আরোহী যাচ্ছিল, তখন অপর দিক থেকে আসা একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। বড়গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই দুজন ব্যক্তি বছর ২৭ রাজু ঘোষ এবং বছর ৩১ শানু ঘোষ, বাড়ি খড়গ্রাম থানার গয়েশপুর গ্রামে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বড়গা থানার অন্তর্গত মুনাইকান্দ্রা গ্রামে। বাড়ি ফেরার পরে মুনাইকান্দার পাশে ওইখানটা মানে একটা ডাম্পার এসে গেছে, দিকে ডাম্পারের ডাম্পার ধরা পড়েছে। তারপর আমরা বাড়িতে খবর পাই, একজন খবর করে যে তোমাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওখান থেকে চেষ্টা করেছিলাম বাড়িতে এসে দেখে দুজনাই মারা গেছে। কি নাম ওদের? কি নাম ওদের? একজনের নাম শানুভাবে মারা গিয়েছে তাজমন্ডল, দুজনের বয়স তোমার খরগাম খান বয়স তোমার হয়েছে। কোন জায়গায় ঘটনাটা? ঘটনাটা মুনাইকান্দা, এটা হচ্ছে আমরা যাচ্ছি যে এই ঘাতক ডাম্পারের যাতে শাস্তি হয় এটাই আমরা চাইছি। খেলা করতে যাচ্ছিল ওরা, ক্রিকেট খেলা করতে যাচ্ছিল রাজু আর শানু দুজনেই, মোটর সাইকেল ছিল একটি বাইকে ছিল, ডাম্পারে ধাক্কা মারে ওগুলো উপর দিয়ে চালিয়ে দেয়। এই অবস্থা। কি নাম ওদের দুজনে? একজনের শানু ঘোষ আর রাজু মণ্ডল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।